ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের উপাচার্য বেরোনোর সময় কি বললেন সুরঞ্জন দাস শুনবো যে ইউনিভার্সিটি যেটা বক্তব্য মাননীয় রেজিস্ট্রার সেটা দিয়ে দিয়েছেন তার বাইরে কিছু বলবো না দ্বিতীয়ত আজকে মাননীয় রাজ্যপাল তথা আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার উনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন আমাদের স্বাস্থ্যকিরম আছে দেখা করতে এসেছিলেন সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেটা খুব রিঅ্যাশিওরিং আলোচনা মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী এসেছিলেন উনিও আমাদের স্বাস্থ্যকিরম আছেন খোঁজ দিতে এসেছিলেন ওরার সঙ্গে যে আলোচনা হয়েছে তা গঠনমূলক এবং রিঅ্যাশোরিং আলোচনা সে একই সঙ্গে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সৌজন্যমূলক পুস্তস্তবক পাঠিয়েছেন সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এরম ধরনের ঘটনার আশা করি যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনোদিন আর ঘটবে না